আসসালামু আলাইকুম বিয়স, আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে বুটের ডাল দিয়ে মাছ ভুনা করে আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক এই যে আমি রান্না করেছি, দেখুন বুটের ডাল দিয়ে মাছ। এখন চলুন দেখা যাক, আমি আগেই কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে, এখন আমি তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আপনারা এই রান্নাটা বাসায় করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিব বোটগুলো, আমি সিদ্ধ করে নিয়েছি বোটগুলো, আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, তো সিদ্ধ করে নিলে সময়টা কম লাগে। দিয়ে দিলাম কাঁচা মরিচ, এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমার 5 মিনিট হয়ে গেছে, এই যে আমার রান্নাটা দেখুন, বোটগুলো তো সিদ্ধ করাই, তাও আর একটু সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি, পানি দিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু নাড়াচাড়া করে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর 5 মিনিট শেষ, এই আমার পানিটাও শুকিয়ে গেছে, ঝোলটা দেখুন, ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিব মাছগুলো, আমি দিয়ে দিচ্ছি মাছ। দেখতেই পারছেন মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছের উপরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে দিলাম ধনে পাতা, এখন একটু নাড়াচাড়া করে নেব। তারপর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন যে আমার রান্নাটা প্রায় শেষ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা। এই রান্নাটা খুব ভালো খেতে, বোটের ডাল দিয়ে মাছ ভুনা করে খাবেন, দেখবেন সবাই পছন্দ করবে খেতে। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, তা আপনারা জানাবেন কমেন্টে কেমন হলো। সবাইকে ধন্যবাদ।